হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা দেখি। আমরা কি জানি বিপিএল এর ট্রফি প্রাইজ মানি কত? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখেন। আপনারা জানলে অবাক হবেন যে বিপিএল এর ট্রফির দাম কত, এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএল ট্রফির মূল্য নেই কোনো প্রাইজ মানি। চলতি বঙ্গবন্ধুর ট্রফি অবশেষে উন্মোচিত হয়েছে। লন্ডন থেকে এসেছে এই ট্রফি। লন্ডনের ইক্রেমেন্ট কোম্পানি প্রস্তুত করেছে বিপিএল এর ট্রফি। বিপিএল ট্রফি তৈরি করে ট্যাক্সসহ মোট খরচ পড়েছে বাংলাদেশের টাকায় 20 লাখ টাকা। অর্থাৎ বিপিএল এর মূল্য ধরা যায় 20 লাখ টাকা। বিপিএল এর ফাইনাল চ্যাম্পিয়নশিপ ট্রফির প্রাইজ মানি কম হলেও খেলোয়াড়দের দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হয় এই বিপিএল আসরে। প্রাইজ মানির দাম এখনও জানা যায়নি তেমন বা, তবে প্লেয়ারদের, বিদেশি প্লেয়ারদের, বিদেশি টিকিটদারদের কিনতে হয় কোটি কোটি টাকা গুনতে হয় বিদেশি টিকিটদারদের কিনতে। তবে বিপিএল এর ট্রফি প্রাইজ মানি যতটা খরচ হয় তার থেকেও বেশি খরচ হয় বিদেশি টিকিটদারদের আনতে, টাকার বস্তা নিয়ে বসতে হয়। অন্যবারের ট্রফির তুলনায় এবারের ট্রফির নকশা সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে। নিচের দিক যোগ্য হয়েছে মুজিব শতবর্ষের বিশেষ লুগু। এবারের বিপিএল এর দলগুলোর জন্য কোনো প্রাইজ মানি থাকছে না। গতবার চ্যাম্পিয়ন দল 2 কোটি ও রানার্স আপ দল 75 লাখ টাকা প্রাইজ মানি পেয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে বুঝাতে পারছি এ পর্যন্ত বিপিএল এর যে ট্রফিটা আছে লন্ডন থেকে বানিয়ে এসেছে বাংলাদেশের টাকায় 20 লাখ টাকায়। এই ট্রফিটি কোনো দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেওয়া হয় না, এটার প্রাইজ মানি দেওয়া হয়। যেমন বিপিএল আসরে যে চ্যাম্পিয়ন হবে তাকে 2 কোটি টাকা দেওয়া হবে এবং যে রানার্স আপ হবে তাকে 75 লাখ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন বিপিএল ট্রফির দাম কত। বিপিএল এর ট্রফির দাম 20 লাখ টাকা, তবে এই দলের চ্যাম্পিয়নশিপকে দেওয়া হয় 2 কোটি টাকা এবং রানার্স আপকে দেওয়া হয় 75 লাখ টাকা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি ক্রিকেট খেলা পছন্দ করে থাকেন এবং খেলাধুলাকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আপনি খেলাধুলায় থাকলে আপনার শরীরের ফিটনেস এবং শরীরের ব্যায়াম সব কিছু ঠিক থাকে, তাই আপনারা প্রত্যেক দিন খেলাধুলায় মগ্ন থাকবেন।